জিনিয়াস টুকিটাকি নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো রুটি কিভাবে নরম ও টাটকা রাখবে। যে পাত্রে আমরা রুটি রাখি, সেই পাত্রে যখন রুটি রাখি, অনেক সময় দেখা যায় রুটি যেন কিরকম হয়ে যাচ্ছে। আমরা তো অনেকেই সকালে রুটি করে রাত্রে খাই, অথবা রাত্রে করে রাখি রুটি সকালে খাই, ব্যস্ততার জন্যই অবশ্যই সেটা। তাহলে সেই রুটিগুলো কিভাবে নরম ও টাটকা রাখবে? যে পাত্রের মধ্যে রুটিটা রাখছো, সেই পাত্রের মধ্যে এক টুকরো আদা কেটে রেখে দাও, তাহলেই হবে। তারপর তোমরা যে যেমন মতো, ধরো রাত্রে করা রুটি সকালে বা সকালে করা রুটি রাত্রে, অনায়াসে খেতে পারবে এবং সেই রুটিটাও নরম ও টাটকা থাকবে। কি বন্ধুরা, খুব সোজা না একটা আদার টুকরো রুটির পাত্রের মধ্যে রেখে দেওয়া নরম রুটি রাখার জন্য? যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য। নমস্কার।